বন্ধুরা, আমার আজকের এই টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আমার আজকের ভিডিও টিউটোরিয়ালটি হচ্ছে মূলত অ্যানিমেশনের উপর। ইতিপূর্বে আমি একটি টিউটোরিয়াল করেছিলাম অ্যানিমেশনের উপর, তো সেই টিউটোরিয়ালে আমি দেখানোর চেষ্টা করছিলাম কিভাবে একটি সফটওয়্যারের মাধ্যমে অ্যানিমেশন ক্রিয়েট করা যায়। তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজের জন্য আমাদেরকে বিভিন্ন অ্যানিমেশন ক্রিয়েট করতে হয়। তো যাদের ইউটিউবে চ্যানেল আছে অথবা কোনো ভিডিওর সাথে কোনো লেখাকে অ্যানিমেশন আকারে সংযুক্ত করতে চান, তাদের জন্য মূলত আজকের ভিডিও টিউটোরিয়ালটা। আমার মনে হয় তারা যদি এই ভিডিও টিউটোরিয়ালটি দেখেন তো তাদের কাজে আসবে। তো বন্ধুরা, চলুন দেখা যাক কীভাবে একটি লেখাকে অ্যানিমেশনে রূপান্তর করা যায়। তো তার জন্য একটি আমাদেরকে সফটওয়্যার ডাউনলোড করতে হবে। তো এর জন্য আমি গুগল হোম পেজে গেলাম এবং এখানে সার্চ করতে হবে অরোরা 3D অ্যানিমেশন। তো আমি এটা সার্চ দিলাম। এবং এখানে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছি, আমি ফার্স্ট যে ওয়েবসাইটটি আছে এটাতেই প্রবেশ করব, এর জন্য ক্লিক করলাম। বন্ধুরা, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সফটওয়্যার। আমরা যদি এটি ডাউনলোড করি তাহলে আমরা এটার মাধ্যমে লেখাকে বিভিন্ন মডেলে অ্যানিমেশনে রূপান্তর করতে পারবো। তো ডাউনলোডের জন্য উইন্ডোজ, যেহেতু আমরা উইন্ডোজ ইউজ করব, তো উইন্ডোজের জন্য ডাউনলোডে ক্লিক করলাম। তো বন্ধুরা, আপনারা এখানে নিচে লক্ষ্য করুন, আমি গুগল চার্ম ইউজ করতেছি, তো এর জন্য এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে। আপনারা যদি মজিলা ফায়ারফক্স ইউজ করেন সেক্ষেত্রে ডাউনলোডের যে অপশন আছে সেভাবে ঠিক ডাউনলোড হবে। তো আমি ডাউনলোডটা ক্যান্সেল করে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য, আমি ডাউনলোডটা কিভাবে করতে হবে সেটি দেখানোর জন্য ডাউনলোডটা দিচ্ছিলাম। তো আমার ডাউনলোড করা আছে, তো আমি এটি ক্যান্সেল করে দিচ্ছি। ওকে, এবং আমার ইনস্টলেশনও করা আছে। ইনস্টলেশনটা অন্য সফটওয়্যারের মতোই খুব সহজে ইনস্টল করতে পারবেন আপনারা, তো আমার মনে হয় সেটা দেখানোর প্রয়োজন নেই আপনাদের সুবিধার জন্য। আমি যদি আপনারা গুগলে সার্চ করতে না চান সেক্ষেত্রে সরাসরি এখানে এসেও আপনারা সফটওয়্যারটি ডাউনলোড দিতে পারবেন। তো এর জন্য আমি লিঙ্কটি কপি করে আপনাদেরকে দিয়ে দেব। আপনারা আমার যে ভিডিওর ইউটিউবে যে আমার ভিডিওর ডিটেলস আছে আপনারা সেখানে এটি পেয়ে যাবেন, এই লিঙ্কটি পেয়ে যাবেন। আপনারা যদি এই লিঙ্কে যান তাহলে এই সফটওয়্যারটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদেরকে দেখানোর ট্রাই করলাম কিভাবে সফটওয়্যারটি ডাউনলোড করবেন। ডাউনলোড প্রক্রিয়া শেষ এবং এটি ইনস্টল অন্যান্য সফটওয়্যারের মতোই। তো চলুন দেখা যাক সফটওয়্যারটির মাধ্যমে কিভাবে কাজ করা যায়। তো আপনারা এই আইকনটি দেখতে পাচ্ছেন, আপনারা যখন সফটওয়্যারটি ডাউনলোড করার পর ইনস্টল দিবেন তখন এরকম একটি আইকন পাবেন ডেস্কটপে। তো এটিতে ডাবল ক্লিক করলাম সফটওয়্যারটি ওপেন হওয়ার জন্য। সফটওয়্যারটি ওপেন হচ্ছে। সময় নিচ্ছে কারণ আমার পিসিতে এখন অনেকগুলো কাজ হচ্ছে একসাথে, তাই একটু সময় লাগছে। যাক, আমাদের সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। তো আমি দু একটি এখান থেকে করে দেখাচ্ছি, আপনারা বাকিগুলো ট্রাই করবেন, আশা করি পারবেন। এখানে খুবই সহজ কারণ এখানে কাজগুলো অনেক সহজভাবেই দেয়া থাকে, তো আপনারা সেভাবে করতে পারবেন। ধরা যাক আমরা একটি ইউটিউব চ্যানেলে একটি ভিডিওর সাথে সংযুক্ত একটি লেখা, যেটি প্রথমে থাকে আমরা যেরকম দিয়ে থাকি আমার চ্যানেল সম্পর্কে কোনো লেখা, তো এই টাইপের কোনো লেখার জন্য আমরা কিভাবে অ্যানিমেশন ক্রিয়েট করব। তো
তো সফটওয়্যারটি ফার্স্ট ওপেন করার পর আপনারা এই ইন্টারফেসটি পাবেন। তো এখান থেকে আমি ফার্স্ট ফার্স্ট এটি দিয়ে ট্রাই করতেছি, এটাতে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর এই যে অ্যানিমেশনটা পেয়ে গেছি, তো এটা আমি প্লে করে দেখি যে দেখতে কেমন হবে। বন্ধুরা দেখতে পারলেন অ্যানিমেশনটা অনেক সুন্দরভাবে একটি লেখা সেটি আবার ভেঙে ভেঙে আসলো। তো আপনারা যদি এটিকে অ্যানিমেশন আপনার নিজের লেখাকে অ্যানিমেশন করতে চান, ইউটিউবে বা কোনো ভিডিও মুভি, কোনো ভিডিও গান অথবা পার্সোনাল কোনো ভিডিওর শুরুতে অ্যাড করতে চান, ভিউয়ারকে কোনো মেসেজ দিতে চান একটি সুন্দর অ্যানিমেশনের মাধ্যমে, তাহলে আমার মনে হয় যে এই সফটওয়্যারটি ব্যবহার করাটা অনেক ভালোই হবে। তো চলুন আমরা এই লেখাটিকে আমাদের নিজস্ব পার্সোনাল লেখা দিয়ে অ্যানিমেশন ক্রিয়েট করি। এর জন্য এই লেখাটিতে ক্লিক করতে হবে, ক্লিক করার পর এখানে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর এটি ওপেন হয়ে যাবে। আমি এদের যে লেখাটি আছে ডিফল্ট এটি কেটে দিচ্ছি। মাইক্রোসফট অফিসে যেভাবে ঠিক লেখাগুলো কেটে দিতে হয় ব্যাকস্পেস দিয়ে, আমরা সেভাবে কেটে দিচ্ছি। ওকে, তো এখানে আমি আমার চ্যানেল সম্পর্কে ক্রিয়েট করতে চাচ্ছি, তো আমার চ্যানেলের নামটি আমি দিচ্ছি প্লে করি, তাহলে দেখতে পাবো যে আমাদের লেখাটি অ্যানিমেশন হচ্ছে। এই ছিল একটি কাজ, এটিকে আপনি এখন ভিডিও অথবা ইমেজ আকারে সেভ করতে পারেন। তো এটিকে সেভ করার জন্য এখান থেকে এক্সপোর্ট অথবা এই নিচে একটি লাল তীর দেখতে পাচ্ছেন, এখান থেকে এক্সপোর্টে ক্লিক করতে হবে। তা আমি ক্লিক করলাম। এগুলো যা আছে তা ডিফল্ট রাখবেন, জাস্ট এখানে একটু চেঞ্জ করবেন আপনি কি চাচ্ছেন। যদি ইমেজ চাচ্ছেন সেক্ষেত্রে এখানে টিক দিবেন, যদি ফ্ল্যাশ চাচ্ছেন তাহলে এখানে, আর যদি ভিডিও চাচ্ছেন তাহলে এখানে। সো আমরা ভিডিও চাচ্ছি, তো আমরা এখানে ক্লিক করে নেব, টিক দিয়ে দিব, অর্থাৎ রেডিও বাটনটা অপেন করে দিব। এবং বাকি যা আছে সেগুলো ডিফল্ট থাকবে। এখান থেকে ফাইল নেম দিয়ে দিতে হবে, ফাইল নেমটা দিচ্ছি আমি 1st। ওকে, আর এখান থেকে লোকেশনটা দিয়ে দিতে হবে, কোথায় যাচ্ছি সফটওয়্যারটি, আমি ডেস্কটপে যাচ্ছি। ওকে, এখানে ফাইল নেমটি দিয়ে দিতে হবে। এখন সেভ, এখান থেকে যদি আমি ওকে করি তাহলে আমাদের এই ভিডিওটি ক্রিয়েটিং শুরু হয়ে যাবে। তো আমি ওকে করলাম, ভিডিওটি ক্রিয়েট হচ্ছে। ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিটেড, এখানে একটি মেসেজ দিয়েছে আমাকে। তো আপনাদের ক্ষেত্রেও ঠিক একই হবে, একটি মেসেজ দিবে, এখানে আপনার ফাইলটি দেখাবে। তো আমরা এখান থেকে এটি কেটে দিচ্ছি, এই উইন্ডোটি মিনিমাইজ করতেছি, এবং আমাদের ভিডিওটি আমরা ডেস্কটপে সেভ করছি। তো আশা করি আমরা ডেস্কটপে পেয়ে যাব। এই হচ্ছে আমাদের ভিডিওটি, তো আমরা প্লে করে দেখি সেটি কেমন হলো। আশা করি আপনাদের এই অ্যানিমেশনটি ভালো লেগেছে, যদি ভালো না লাগে তাহলে আপনারা আপনাদের মতো করে আরো ট্রাই করবেন। আমি আরেকটি করে দেখাচ্ছি, এখানে এখানে ডিফল্ট আরো কিছু দেওয়া আছে, তার মধ্যে থেকে
আরেকটি করা যেতে পারে, যেটি অনেক সুন্দর হয়তো অ্যানিমেশন হবে। এটি তো এটি করার জন্য এটিতে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে এটি চালু হয়ে যাবে। তো আমরা দেখি অ্যানিমেশনটি কেমন, তার জন্য প্লে করলাম। বন্ধুরা, এই অ্যানিমেশনটিতে আমরা আমাদের নিজের মতো করে নিজের লেখাটি লিখব, তার জন্য ডাবল ক্লিক করতে হবে। এখানে সিস্টেমটি একটু ব্যতিক্রম, কোনটার ক্ষেত্রে ঠিক এরকম হয়। আমি আনগ্রুপ করে নিলাম। আমি এটি আবার দেখাচ্ছি আপনাদেরকে। নিউ, যেহেতু আমি এই অ্যানিমেশনটি করতে চাচ্ছি, সো এটার উপর ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর আমার অ্যানিমেশনটি চালু হয়ে গেল। এরপর আমি প্লে করব। প্লে করার পর আমি এই লেখাটিকে অ্যানিমেশন করতে চাচ্ছি, তো এটিতে ক্লিক করার পর লেফট বাটনে ক্লিক করার পর আবার রাইট বাটনে ক্লিক করব, এবং ক্লিক করার পর এখান থেকে আনগ্রুপ করে দেব। আনগ্রুপ করে দেওয়ার পর প্রতিটা লেটার আমি চেঞ্জ করতে পারবো এখান থেকে। ধরা যাক এটা আমি দিয়ে দিলাম সি, এখানে এইচ দেয় আছে, কারণ আমি নিজে এইচ নিতে চাচ্ছিলাম। এ চ্যানেল আমি লিখতে চাচ্ছিলাম এখানে। চ্যানেল চ্যানেল লেখার ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে একটি লেখার মতো জায়গা নেই, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাকে গ্রুপ করে দিলাম সবগুলোকে, কন্ট্রোল চেপে ক্লিক করতে হবে। ক্লিক করার পর গ্রুপ, ওকে, এখন নিজের ইচ্ছা মতো এটিকে বসিয়ে দিলাম। ব্যাস, এখন আমরা অ্যানিমেশনটি প্লে করে দেখতে পারি যে কেমন হয়। ছিল দ্বিতীয় আরেকটি অ্যানিমেশনের কাজ। এরপর আমি আরেকটি অ্যানিমেশন দেখাচ্ছি, এটি লাস্ট। আমাদের এই অ্যানিমেশনটি ওপেন হলো, এবং ওপেন হওয়ার পর আমি প্লে করলাম। এখন আমি
স্টপ করলাম। স্টপ করার পর আমি এখান থেকে লেখাটিকে এডিট করব, অর্থাৎ আমার নিজের মতো কিছু লিখব। তো এখানে আমি আমার চ্যানেল নেমটি দিচ্ছি, স্পেস দেওয়ার জন্য শিফট প্লাস স্পেস। এটি হচ্ছে আমার চ্যানেল নেম। এখন এই লেখাটিতে আমি কিছু লিখতে পারি নিজের ইচ্ছা মতো। এখানে চ্যানেল লিখে দিচ্ছি, লেখাটিকে এখান থেকে কালার দিতে পারবো। উপরে টেক্সট কালার আছে, টেক্সট কালার থেকে আমি কি ধরনের কালার চাচ্ছি, আমি এই কালারটি লাল নিচ্ছি না অন্য কোনো কালার নিচ্ছি। এখান থেকে আমার লেখাটির স্টাইলটি কেমন হবে সেটা দেখিয়ে দিতে পারি, যেমন এটি অথবা এটি হতে পারে। ওকে, আমি ফার্স্ট এটি নিলাম টেক্সট কালার। দেখুন বন্ধুরা, এখন কালারটি কত সুন্দর হয়ে গেছে। এখানে হয়তো একটু দেখা যাচ্ছে না ভালোভাবে, কিন্তু যখন অ্যানিমেশনটি ওপেন হবে তখন অনেক সুন্দর লাগবে। আমরা চাইলে এই কালারটিও চেঞ্জ করে দিতে পারি, তো এটিও চেঞ্জ করে দিচ্ছি। এবার আমরা অ্যানিমেশনটি প্লে করে দেখি কেমন হয়। বন্ধুরা, এই টিউটোরিয়ালের মাধ্যমে আমি তিনটি অ্যানিমেশন করে দেখানোর ট্রাই করলাম। এখানে আরও অনেকগুলো অপশন আছে, কালার আছে, শেপ আছে, ফ্রেম আছে, আইকন আছে, লাইট আছে। আপনারা এগুলো দিয়ে ট্রাই করবেন অ্যাকচুয়ালি। আর যদি আপনারা না পারেন সেক্ষেত্রে আমাকে যদি কমেন্টে জানান তাহলে আমি দেখাবো। তো আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটি ভালো লাগবে, যারা অ্যানিমেশন ক্রিয়েট করতে চান তাদের জন্য বিশেষ করে। তো এই ছিল বন্ধুরা আমার আজকের টিউটোরিয়াল, আশা করি বুঝতে পারছেন। এরপরেও যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওর যে ডিসক্রিপশন আছে সেখানে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন। সবচেয়ে ভালো হয় যদি আপনারা আমাকে ইমেল করেন, আমার ইমেল দেওয়া আছে। আর ভিডিওতে কমেন্ট তো অবশ্যই করতে পারবেন। সবশেষে একটি কথা বন্ধুরা, ইতিপূর্বে আমার একটি অ্যানিমেশনের টিউটোরিয়াল ছিল, তো আপনারা সেটি দেখবেন। এবং সেটা যদি সেটাতে অ্যানিমেশন করতে যদি ভালো না লাগে তাহলে আপনারা এখানে অ্যানিমেশন করতে পারবেন। তো কথাগুলো বলতে বলতে আমি ফাইলটিকে এক্সপোর্ট করে দেই। তো এর জন্য আমি এটিকে ডেস্কটপে রাখছি এবং নেম দিলাম 2ND। ওকে, সেভ। অ্যানিমেশনটি আমার ক্রিয়েট হচ্ছে। তো বন্ধুরা, যা বলছিলাম, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং পরবর্তীতে আরও এরকম অ্যানিমেশনের ভিডিও, কম্পিউটার টিপস ট্রিক্স এবং ফেসবুকের ট্রিক্স টিপস, ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত জানতে বা ভিডিও টিউটোরিয়ালগুলো দেখতে আমার চ্যানেলের সাথে সংযুক্ত থাকুন। তো তার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের
এই ভিডিওটিও ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা ভিডিওটি ক্রিয়েট হয়ে গেছে, তো আমরা ভিডিওটি দেখে আজকে টিউটোরিয়াল এখানে শেষ করব, বিদায় নেব। তো এই হচ্ছে আমাদের টিউটোরিয়াল, দুঃখিত এই হচ্ছে আমাদের ভিডিওটি যেটি আমরা অ্যানিমেশন করলাম। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী টিউটোরিয়ালে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করবেন, কমেন্ট করবেন। বাই বাই।